হ্যালো ভিউয়ার্স, সালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি গোলাবাজারে। গোলাবাজারে যাওয়ার উদ্দেশ্য হলো আজকে আমরা দেখবো যে গোলাবাজারে ঈদের কেনাকাটা কেমন জমে উঠেছে, সেইগুলো দেখার জন্য আজকে উমরপুর থেকে আমি গোলাবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি অটো রিক্সা দিয়ে। বাচ্চুর সাথে কথা বলে, হ্যাঁ বাচ্চু ভাই, হ্যালো ভাই, হ্যালো, কেমন আছো ভাই? খুব ভালো আছি। ভালো আছো তো? রমজান কেমন কাটছে? ভালো না? সবিয়াস বাচ্চুর সাথে কথা বললাম, উনি বললেন ওনার এই রমজানটা ভালো কাটছে। সো আমরা কিছুক্ষণের মধ্যেই গোলাবাজারে পৌঁছে যাব। আমরা দেখতে পারবো এখানে গোলাবাজারে ঈদ কেনাকাটা কেমন জমে উঠেছে। সো দেখতে হলে আমার সাথেই থাকেন। আমরা এখন গোলাবাজার আছি শপিং মার্কেটে। আমরা এখন পিছু যাই মুইগা দেখবো যে শপিং মার্কেট। এই ভাই নাম দিতা আমরা ফ্রি ব্লগার, আমরা ফ্রি ব্লগার। আমরা এখন এই শপিং মার্কেট দেখবো, আমরা ভিতরে আমাই মু দেখবো যে মানুষ আনাগোনা কেমন। তো আয়োজন দেখলে এই শপিং মার্কেট যেহেতু ঈদ আমরা খুব কাছাকাছি, তো কারণে তো আর বেশি বাকি না। তো এই যে আমার গোলাবাজার আখেরি জমে উঠেছে, আমার দেখলাম যে প্রচুর মানুষ আনাগোনা। মানে করোনা কালে ব্যবসা বাণিজ্য ভালো চলে, বেশি বাড়ছে। ব্যাংকের টাকা দেন না? আপনাকে নতুন কালেকশন কি গুলো আছে? পাঞ্জাবি আছে, শার্ট আছে, পাঞ্জাবি শার্ট মানে আপনার কথা হইল গিয়া বলতে এই বছর আপনার ব্যবসা ভালো চলে করোনা কালে। ধন্যবাদ। পাঞ্জাবি দাম দর কিলা মনে পড়ো? এগুলো কিনছো বেশি না? ঠিক আছে, মোটামুটি
মোটামুটি মোটামুটি তেমা দিলে কেউ সমস্যা নাই, কেমন থইলে কেউ সমস্যা নাই, বেশি তাদের দাম বেশি করে বেশিও না কম মনে হয়। যেহেতু ঈদ খুব কাছাকাছি, তো এগুলোকে কাস্টমার আগুনে কেমন দেয়? মোটামুটি ভালো, মোটামুটি ভালো। তো গেছে বছর তুলনায় এই বছর ব্যবসা বাণিজ্য মানে কতটুকু তফাৎ মনে আজকে লইবে না কিতা বেশি না কম লাগে? বেশি না। তখন তুমি তারা কিন্তু কম কত কইছো? 350। তারা কিতা করি কইব না আপনার কেনাকাটা করে কিতা মনে করেন দাম দর কিলা মনে করেন? মানে চাহিদা মতো আপনি পাইলেন না? চাহিদা মতো দাম দর কিলো মনে হয় বেশি না? মিডিয়াম একটা আছে দাম। অনেকে দেখলাম যে কাস্টমার যে অভিযোগ যে তারা চই চাহিদা মতো বা জুতা পান না, সেই না কারণটা কি? নতুন কোনো ডিজাইনের মাল আনছিল না? মানে আপনার কাস্টমার চাহিদা বেশি? বেশি হচ্ছে কি লাগছিলেন? আমরা গোলা বাজার আসলে পরিবেশটা খুবই খারাপ হয়ে গেছে, বাজারও বইন বাগনে লইয়া খাওয়া যায় না, মানে এটা কিতা কইতাম খারাপ বাসায় পাওয়া লাগে, খুব খারাপ। বোন বাগনি লইয়া কাপড় করে সফি করা যাওয়া যায় না, তারা উত্তপ্ত করে উত্তেজিম করে, তারা যেগুন তোর খাম নাই, তারা যারা শপিং করতো তারাও আয়, আর যারা করতো না তারাও ইয়া মানুষকে উত্তপ্ত করে। তো আমি কইতাম চাইলাম প্রশাসনেরা যাতে দৃষ্টি আকর্ষণ করেন, সোভিয়ার আমরা দেখলাম যে আজকে এই শপিং গোলাবাজার এই শপিং অনেক মানুষ
দেখলাম যে মার্কেটিং করা অনেক অনেক অভিযোগ যে কিছু কিছু বাইরে প্রিসিং করেন অনেক অনেকটা কইছে না যা। সো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম, আপনার একটু তৎপর নিবা, একটু নজর দিবা যাতে মা বোন লইয়া আওয়ার পরে যাতে কোনো ধরনের তারা উত্তক্ত না করতে পারে, কোনো ধরনের ইপ্রিজিং না করতে পারে। সো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম, আর সবার ঈদ সুন্দর করে কাটুক এই দোয়া করি, আমাদের দোয়া করবা বা দোকা সবাইকে ঈদ ঈদ মোবারক।